আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো জাপান ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে দেখাবো কাটা ছাড়া ইলিশ। নিয়ে নিচ্ছি ইলিশ মাছ, এখানে আছে বড় একটা পেঁয়াজ কুচি, এখানে আছে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দুই চামচ টক দই, দুই চা চামচ আদা রসুন বাটা, এক চামচ টমেটো সস, এক চামচ জিরা গুঁড়া, এক চামচ ধনে গুঁড়া, আছে লবণ স্বাদ মতো, আর হচ্ছে সামান্য টেস্টিং সল্ট। আর এই রান্নার সবচেয়ে দরকারি জিনিস যেটা, সেটা হচ্ছে প্রেশার কুকার। আমি প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। আমি এখন এটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি একে একে সব মশলা এই পেঁয়াজের সাথে প্রেশার কুকারে দিয়ে দিব। যারা নতুন রাঁধুনি তাদের হাত জ্বলতে পারে, তারা সরাসরি হাত দিয়ে না ধরে এখানে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারেন, কিন্তু চামচ দিয়ে করবেন না। পেঁয়াজটা খুব ভালো করে মাখাতে হবে, তা না হলে কিন্তু আপনি পারফেক্ট স্বাদটা পাবেন না। আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আমি এখানে দিয়ে দিব তিন চা চামচ তেল। তারপর এটাকে খুব ভালো করে মাখাতে হবে। পেঁয়াজটা মাখাতে মাখাতে একেবারে নরম হয়ে যাবে, তখন আপনার বুঝতে হবে যে পেঁয়াজটা এখন রেডি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটা মশলার সাথে। মাখাতে মাখাতে দেখবেন পানি ছেড়ে দিবে পেঁয়াজ থেকে, তখনই আপনি বুঝবেন যে পেঁয়াজটা একেবারে পারফেক্ট হয়েছে মাখানো। এখন আমি এখানে মাছটা সেট করে দিব। আমি এখন মাছটার সাথে মশলা খুব ভালো করে মাখিয়ে নিব। যাতে মাছের ভেতরে একেবারে সুন্দর মতো মশলাটা ঢুকে যায়। আমি এটাকে সেট করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি এখানে বেশি দেওয়া যাবে না, আমি যে পরিমাণ পানি দিব সে পরিমাণ পানি একেবারে পারফেক্ট আছে বাংলাদেশে যে নর্মাল প্রেশার কুকারগুলি পাওয়া যায় সেটার জন্য একেবারে ঠিক আছে। কিন্তু আমার এই প্রেশার কুকারটা একটু অন্য টাইপের, বাষ্প বের হয়ে যায়, তাই আমার পরে আর একটু পানি দিতে হয়েছে।
আমি এখন এটাকে লক করে দিব। আমি চুলার উপরে এখন প্রেশার কুকারটা বসাই দিছি, চুলাটা অন করে দিব আর রাখবো পুরো হাই হিটে, একটা সিটি না বাজা পর্যন্ত। একটা সিটি চলে আসলেই আমি এটার জালটা একেবারে লোতে এনে দিব, তারপর খুলবো এক ঘন্টা পর। আমি এটাকে এক ঘন্টা পর খুলে নিতেছি। এই তো দেখেন মাছটা কিন্তু একেবারেই আস্ত আছে। আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এটাকে আরও এক ঘন্টা রাখবো। আমার মনে হইতেছিল যে আর একটু পানি দরকার, হয়তো পুড়ে যেতে পারে তাহলে, তাই আমি আরেকটু অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আবার এটাকে লক করে দিব, খুলবো ঠিক আরও এক ঘন্টা পর। এই তো আমার মাছটা হয়ে গেছে। আমি এখন আপনাদের একটু কেটে দেখাবো কতটা সফট হয়েছে মাছটা। খাওয়ার সময় কোনো কাঁটাই পাবেন না, বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট। যারা কাঁটার জন্য যারা ইলিশ মাছ খেতে চান না, তারা এভাবে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, পাশে থাকা বেল বাটনটা অন করে অল অপশনে দিয়ে দিবেন, যেন আমি ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে। এই তো দেখেন একেবারে কাঁটাটা নরম হয়ে গেছে ইলিশ মাছে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।